আমি এখন চলে এসেছি র মেটেরিয়ালগুলো নিতে। আর এখানে দেখো ডিভাইড করে রাখা আছে, তো ভাগে ভাগে রাখা আছে, এগুলো মেপে মেপে আমি এখন বাড়ি নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, বৃষ্টি ব্লগে জানাই সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো লাঞ্চে এখন কি আছে, লাঞ্চে আছে ভূত মাছ, হচ্ছে এটা ভূত মাছের ঝাল, আর তারপরে আছে ঢ্যাঁড়শ আলু নিরামিষ চচ্চড়ি। তো এই দুটো মা আজকে রান্না করেছিল। তো তারপরে তো আমি সকালবেলা কি বলতো সব কিছু কাজকর্ম সেরে রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম। তো ঘর দাবা ঝাড় দিয়ে পরিষ্কার করে উঠান টুঠান সব ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি কোম্পানিতে। আর অনেকটা ভিতরে, রাস্তা থেকে অনেকটা ভিতরে জানো তো, তো ওই জন্য তখন বাজে 12:30 পৌনে 1টা বাজে, আমরা ভরা দুপুর বেলা এসেছিলাম আর ও কাজ থেকে সবে ফিরেছে। তো ওরও খুব খিদে পেয়েছিল, তো আমি ওকে বললাম যে চলো এসে তারপরে খাওয়া দাওয়া করবে, কারণ ওরা বারবার আমাদেরকে ফোন করছে। তো ওই জন্য আমি আরও চলে এলাম, আর আমারও প্রচণ্ড খিদে পাচ্ছিল, তো ভাবলাম যে থাক বাড়ি গিয়ে একবারে খাওয়া দাওয়া করব। আর ওই যে আমি এখন ভিতরে দাঁড়িয়ে আছি, এখন এখানে সব কিছু র মেটেরিয়ালগুলো মাপা হবে। আর আমি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম সবার সাথে যে কিভাবে কোনটা কিভাবে কি প্যাকিং করে নেব, তো সেই জন্যই আমি একটু আলোচনা করে নিচ্ছিলাম। তো এখানে সবাই ভাগে ভাগে নিয়ে গেছে, আর আমি লাস্ট পড়ে গিয়েছিলাম, আমার যেতে লেট হয়ে গেছে। তো এখানে ইয়েলো ছিল, গ্রিন ছিল, অনেক রকম কালার, আমার ঠিক মনে পড়ছে না, ইয়েলো ছিল, স্কাই ছিল, গ্রিন ছিল, আর পিঙ্ক ছিল, অরেঞ্জ ছিল। তো তার মধ্যে গ্রিন আর স্কাইটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওরা বললো যেটা সোমবার দিনকে দেবে, আর বাদ বাকিগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে। তো সেই কথা মতোই আমি একটু মেপে নি মেপে মেপে সব কিছু নিয়ে নিচ্ছিলাম, আর নিয়ে আমি এখানে দুপুরবেলা এখন বাড়ি চলে এসেছি। তো তারপরে সব কিছু এখানে রেখে দিয়ে আগে ভাবলাম যে না একটু স্নান করে খাওয়া দাওয়া করে নিই। তো স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে তো এখানে সব কিছু নিয়ে আমি বসে গেছি পেনের কাজ করতে, তারপরে বিকেলে উঠে বিকালের কাজকর্ম সারবো। তো আমার এখানে সব কাজ সারা হয়ে গেছে, বিকালের কাজ সারা, আর আমি ওখানে ঝাড় দিয়ে পাতাগুলো রেখে দিয়েছি, কারণ বিকেলবেলা আমি আর ময়লা তুলি না, নোংরাতে হাত দিই না, একেবারে সকালবেলা ঝাড় দিয়ে তারপর ময়লাগুলো তোলা হয়। তো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি ফের বিকালে। আর জামাগুলো ওখানে মেলা আছে, জামা কাপড়গুলো এখন তুলবো না, ঠিক আছে, একটু সন্ধে সন্ধে হয়ে আসবে বা সন্ধে হওয়ার আগে জামা কাপড়গুলো তুলবো, কারণ উপরে মেলবার এখন জায়গা নেই। আর এই দেখো প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে, তো পাইপটা উপরে জল দেওয়া হয় বলে ওই জন্য পাইপটা ওখানে রাখা থাকে। আর এই দেখো আমি দুপুরবেলা কাজ করছিলাম, আর সব জিনিসগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এই যে ঘরে বসে বসে পা দুলাচ্ছে আরেকজন, তো আমি যে ভিডিও করছি ও দেখো উঠে চলে যাবে ওখান থেকে, ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো যাই হোক, আমি বিছানাটা ঝাড়াঝাড়ি করে একটু পরিষ্কার করে নিলাম, সবাই শুয়েছিল ঘরের ভিতরে, তো এইভাবে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এখন এই ঘরে গুছাবার বলতে সেরকম কিছু নেই, যতটা পারি আমি গুছিয়ে রাখার একটু চেষ্টা করি, কারণ এই ঘরটা 2 দিন পরে ভেঙে দেওয়া হবে, ঠিক আছে, উপরে যখন আমরা যাব তো এই ঘরটা ভেঙে দেওয়া হবে, তো সেই কারণে আমি আর খুব একটা গুছাচ্ছি না। আর আমি তাছাড়া এই ঘর নিচের ঘর গুছিয়ে খুব একটা স্যাটিসফাই পাই না, মানে সব কিছুর একটা স্যাটিসফাই ভালো লাগে হলে, তো আমি নিচের ঘর গুছিয়ে একটু স্যাটিসফাই হই না। তো যতটা পারলাম ততটা একটু করে রাখার চেষ্টা করলাম, আর আশা করি উপরে গেলে ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করব। এখন চুলটা বাঁধবো, তোমাদেরকে দেখালাম আমি বিকালে সব কিছু কাজ হয়ে গেছে, উঠান থেকে জামা কাপড়গুলো তুলিনি কারণ এখন ওপরের কন্ডিশন খুব খারাপ, ঠিক আছে, যেহেতু ওপরে কাজ হচ্ছে তো ওপরের থেকে সব কিছু জিনিসপত্র নিচে নিয়ে আসা হয়েছে, আর জাস্ট বাবা মারা ওপরে এখন শুতে যায়, আর আমরা এখন এই নিচের ঘরে শিফট হয়েছি, আর কিছু কিছু জিনিস এখানে আমি সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তো আর ব্যাপারটা হচ্ছে জামা কাপড় এখন তুলিনি, থাক ওটা পরে তুলে অন্য জায়গায় রেখে দেব কি মিলে দেব। আর ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসগুলো এখানে রেখেছি না, এইটা তো মানে আমাদের নয়, জাস্ট আমি এটা বাবা মাদের জিনিসে ভাগ বসিয়ে আমি রেখেছি, ঠিক আছে। তো আমার এখন ঘর গুছিয়ে স্যাটিসফাই হচ্ছি না, কারণ ওনাদের ঘর তো
বুঝতেই পারছো, একটা ঘরে চারজন শেয়ারে থাকলে যেরকম হয়, তো এখন এই ঘরে আপাতত চারজনের শেয়ারে জিনিসপত্র রাখা হচ্ছে বলে আমি ঠিকঠাকভাবে ঘর গুছিয়ে স্যাটিসফাই হচ্ছি না। আশা করি ঘর যখন আমার কমপ্লিট হয়ে যাবে, আমি যখন নিজের রুমে যখন ঢুকে যাব, তখন ঘর গুছিয়ে স্যাটিসফাই হব, যেটা আমি বাড়িতে আমি স্যাটিসফাই হতাম যখন আমি আর আমার মা যখন ঘরে থাকতাম, ঘরে থেকে যে ঘরটা গুছাতাম সেটা গুছিয়ে একটা স্যাটিসফাই হতাম। মেয়েরা যেরকম হয় ঘর গুছানোর দিক থেকে, তো এটাই ছিল, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো চলো চুল টুল বেঁধে এর কাজে লেগে যাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বিকাল টাইমটা, মানে যখন আমি সব কাজকর্ম সেরে ফের পেনের কাজে বসেছিলাম, তো তখন দেখা হয়েছিল। তো তখন থেকে দুপুর থেকে আর এখন পর্যন্ত, মানে এখন বাজে রাত্রির 10:30 মতো বাজে, এবার উঠে ডিনার করব, তো অনেকটাই আছে এদিক থেকে এদিকে এগুলো, আর এগুলো আমার এখনো বাকি আছে। তো এটা হচ্ছে টোটাল 500, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 500। তো এখন এত অব্দি আমার প্যাকেট করা হয়ে গেছে, বেশি না, এটা হয়তো গোটা 20 থেকে 30টা বাকি আছে, এগুলো প্যাকেট করব। তো এগুলো হয়ে গেলে এখনো আছে, আমি তো তোমরা গত 2 দিন ধরে দেখছো যে আমি ইয়েলো কালারের পেন করছি, প্যাকেট করছি। এখন ব্যাপারটা হচ্ছে সিজ ছিল না, তো তো আজকে আমি যখন গেলাম, যখন মানে যারা ডেলিভারি দেয়, তো ওনারা এক মানে একটা দিদির বাড়ি আছে, ওনাদের বাড়িতে ডেলিভারিগুলো রাখে, আর আমরা সেখান থেকে মানে যার যতটা প্রয়োজন আমরা নিয়ে আসি। তো মানে এক একটা গাড়ির পক্ষে তো গাড়ি দাঁড় করিয়ে তো ডেলিভারি দেওয়াটা সম্ভব নয়, তো ওই জন্য ওই দিদির বাড়িতে রাখা হয়, আমরা সেখান থেকে কালেকশন করে নিয়ে আসি, ঠিক আছে। তো যখন নিয়ে আসলাম, তো তখন ও গিয়েছিল আমার সাথে, তো সবই নিয়ে এসেছি। তো এই কালারটা ছিল, এখনো দুটো কালার আছে যেগুলো তোমাদেরকে এখনো দেখাইনি, কালকের ভিডিওতে দেখাবো, মানে তোমরা পাবে ওটা হচ্ছে পরশু দিন। তো কালকে আমি যখন ভিডিওটা করব, মানে কালকে যে পেনটা করব, এটা অলরেডি শেষ হয়ে গেছে আমার, 500 পিস হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 450 মতো আছে, আর 450-এর বেশি আছে, আর এখানে জোর 30টার মতো বাকি আছে আমার করা। তো এগুলো করব, করলে মোটামুটি আজকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আমি আগের দিন কাজ করেছি বলতে বেশিটাও কাজ করতে পারিনি, যা করেছি আজকে বিকাল থেকে দুপুর থেকে করেছি, আর পুরো কমপ্লিটও হয়ে গেল, ইয়েলোটা পুরো কমপ্লিট। এবার বাকি আছে, ইচ্ছা আছে কালকে পিঙ্কটা ধরবো, কারণ ইয়েলো করছি, তো এরপরে অরেঞ্জ কালারটা ধরবো না, দুটো একই কালার হয়ে যাচ্ছে, অতটা ভালো লাগছে না। তো ভাবলাম পিঙ্ক কালারটা করব কালকে, একটু হয় না, একটু কালারের সাথে নিজের চোখের আরামেরও একটা ব্যাপার থাকে, ভালোও লাগবে কাজটা করতে। তো ভাবলাম কালকে পিঙ্কটা করব, তারপরের দিন অরেঞ্জটা করব। তো পিঙ্ক আর অরেঞ্জ হয়ে গেলে ইচ্ছা আছে কালকে দুটোই একসাথে করে নেওয়ার, যদি মানে 500, তো যদি কালকে সানডে আছে, যেহেতু সবাই কালকে বাড়ি থাকবে, তো যদি কালকে 1000, মানে পিঙ্কটা যদি 500 হয়ে যায়, আর অরেঞ্জটাও যদি 500, মানে 500-500 যদি 1000 হয়ে যায়, তাহলে সোমবার দিনকে ওরা ডেলিভারি দিতে আসবে। তারপরের কালার দুটো আসবে, স্কাই কালার আর ব্লু কালার। তো স্কাই আর ব্লুটা তাহলে সোমবার দিন পেলে আশা করি আমার সে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার এতগুলো কালারের মধ্যে ইয়েলো পিঙ্ক, না না, ইয়েলো অরেঞ্জ পিঙ্ক আর তিনটে হলো, আর ওদিকে হচ্ছে স্কাই আর গ্রিন, ব্লু বললাম না, ব্লু না গ্রিন, স্কাই আর গ্রিন, তো ওই দুটো মোট 5টা কালার। তো এইভাবে আমি এই একটা যেভাবে রাউন্ড করেছি, এই রকমই প্রত্যেকটাতে কমপ্লিট করতে হবে। তো এটা সবকটা যখন কমপ্লিট হয়ে যাবে,
তারপরে কিন্তু আমাদেরকে একটা চ্যাট থাকবে, তার উপরে ওই এই খাপগুলোকে জাস্ট এইভাবে এইভাবে দিয়ে দিতে হবে। তো যাই হোক, পরে তোমাদেরকে সেসব কাজগুলো দেখিয়ে দেব। তো এটাই বলছিলাম যে আজকে দুপুর থেকে আর এখন পর্যন্ত আমি এতটা কাজ কমপ্লিট করলাম, এই 500টা মতো, ঠিক আছে? আর খুব ইচ্ছা আছে, মানে যতই রাত হোক আজকে এই কটা কাজ, তো এই কটা কাজ শেষ করে তারপর আমি শুয়ে পড়বো, ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে ইচ্ছা আছে পুরোটা 1000টা শেষ করার। দেখা যাক, কাল সংসারে কাজকর্ম থাকে তা সব কিছু সেরেও হয়ে এসব হয়ে ওঠে না, আবার প্লাস কাজ হচ্ছে, তা না হলেও আর বলতে পারছি না কালকে কতটা কি কাজ করব। কাটো, না তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কিভাবে আমি পুরোটা কমপ্লিট করছি। এখানে তোমরা দেখেছো যে পেনটা আগের দিন কিভাবে আমি পুরো পেনটা আমি তৈরি করলাম, চলো আর একবার দেখিয়ে দিই। কিছু না, এই তিনটে চারটে চার ভাগ ভাগে থাকবে, চারটে চার ভাগে থাকবে এই ব্যাটেলের মধ্যে, এটাকে ব্যাটেল বলে, এই ব্যাটেলের মধ্যে শীষটাকে ভরে দিতে হবে। তারপরে যেভাবে আমরা আটকাই, তোমরা যারা মানে সবাই পেন ইউজ করে তো জানো কিভাবে কি করতে হয়, জাস্ট ওপর থেকে এটাকে আটকে দেওয়া হলো, আর এই যে ক্যাপ, ক্যাপটাকে পরিয়ে দেওয়া, আর কিছুই নয়, ঠিক আছে? আর এবার মেন কাজ হচ্ছে প্যাকেট করা। তো আগে এটা দেখাই, এখানে একটা কি বলবো, এটা একটা পকেট, তো পকেটটা আগে রেডি করতে হবে। তো এই চাঁদ যেগুলো আছে, এই চাঁদগুলো খুলে দিলাম, দিয়ে এই যে লেখা আছে শিভা, এটা আমাকে কমেন্টে জানিও যে কারা কারা শিভা। যেমন আগে একটা বোনু না দিদিভাই, আমার ঠিক মনে পড়ছে না, যে কমেন্ট করেছিলে যে ম্যাঙ্গো তোমরা ইউজ করেছো, তো যাই হোক এটাও বলো যে যে শিভা কোম্পানি কে কে ইউজ করেছো, ঠিক আছে? তো এখানে যে এই যে শিভা লেখা আছে, এটা সামনের দিকে থাকবে। আমি যতবারই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে সব সময় লেখাটা ফন্টে থাকে, ঠিক আছে? তো সেটাই থাকবে, এই জাস্ট পকেটে আটকে গেল, ঠিক আছে? এ দেখো পকেটে আটকে গেল। আর এই যে চাঁদগুলো আছে, এই চাঁদগুলোকে দিয়ে জাস্ট এটাকে আটকে দিতে হবে, দেখো খুলে পড়বে না, ঠিক আছে? এটা হয়ে গেল, এবার থাকবে এই প্যাকেট যেটা হচ্ছে মেন প্যাকেট। এবার মেন প্যাকেটটা আগের বারেও তোমরা আমার ম্যাঙ্গোতে দেখেছিলে যে কিভাবে আমি প্যাকেট করেছিলাম, সেম প্রসেস, এটা হচ্ছে লম্বা। তো এই যে ধারটা এইভাবে থাকে, ওটাকে সোজা করে ধরে একটু হাত দিয়ে চেপে নিতে হবে, তারপরে নিচে এই এইভাবে এটাকে আটকে দিতে হবে। তারপরে এই যে শিভা কোম্পানির যে পেনটা, এই যে পেনটা, এটা সামনের দিকে এভাবে এই। তো এটা বেশিক্ষণ লাগছে না করতে, আমি তো তোমাদেরকে বললাম। তো তার মধ্যেও আমি বিকেলবেলা উঠে অনেক কিছু কাজ সেরেছি, টিফিন করেছি, এইসব করছি, কাজ করছি, আমার বেশিক্ষণ টাইমও লাগছে না, কিন্তু ইচ্ছা আছে এখন একটু রেস্ট নেওয়ার। তো ডিনার করে এখন ডিনার মানে এইটুখানি কাজ সেরে ডিনার করে শুয়ে পড়বো। তো চলো, ভিডিওটা বেশি লম্বা করব না। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো, সতর্কভাবে থেকো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।